তোর বাসার থেকে বাইরেছি, তোর বাসার থেকে বাইরে মনের ভিতরে আনন্দ যেমন একেবারে উদ্বেলিত হইতাছি। তো আমরা পাসপোর্ট অফিস থেকে বাইরে যথারীতি এখন আমরা যাইতাছি একটা সুন্দর জায়গায়, ঠিক আছে, একটা হিস্টোরিক্যাল জায়গা যাইতাছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করতেছি সবাই অনেক ভালো আছেন। তো আমার পোলা প্যান্ডিরে নিয়ে একটু ঘুরাইতে যাইতাছি, পাসপোর্ট অফিসের কাজ যেহেতু সকাল সকাল শেষ হয়ে গেছে, তো আমরা চিন্তা করলাম অন্য একটা জায়গায় যাই, একদিনে দুই কাজ হয়ে যাব। আমার পোলা প্যানের যেহেতু একটা খুব ইচ্ছা আছে একটা জায়গায় যাওয়ার, সেটা হইতাছে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 32 নম্বর ধানমন্ডির 32 নম্বর বাড়িটা ওরা নিঃসক্ষে দেখতে যাইতাছে। ওরা যখন মুজিব সিনেমাটা দেখতে গেছিল তখন যেই বাড়িটা মানে এই বাড়িটার শুটিং ওরা দেখছিল, মানে এই বাড়িটা ওই সিনেমার মধ্যে দেখছে, তো দেখে খুবই ভালো লাগছে। এখন মনে করেন ওরা এই বাড়িটা দেখবো, ওগো মনের মধ্যে ইচ্ছা যাচ্ছে, তো ওগো মনের মধ্যে ইচ্ছা যেহেতু যাচ্ছে তার জন্য আমি ভাবলাম যে অফিসের কাজ শেষ হয়ে গেছে তো এখন আমরা তো যাইতেই পারি, আর যেহেতু একদিন মাঝখানে একটু অবরোধের বিরতি আছে তো আমরা আইসা পড়লাম ধানমন্ডির 32 নম্বর বাড়িতে। তো এখন একটু বাইরের সাইডটা আমরা ঘুরা ফিরা বেড়াইয়া একটু ছবি টবি তুললাম, তো ছবি টবি তুললে এখানে আইসা পড়ছে এখন টিকিট কাটতে। টিকিটের জন্য আমার পোলা পান আবার ওদিকে খেলতাছে, আমি আবার একটু ভিডিও করলাম, টিকিট কাটতে যাইতাছি, ওরা কয় আমাকে এই জায়গায় বঙ্গবন্ধুর লগে একটা ছবি তুললে দাও। তো যাই হোক, এই যে টিকিট কেটে লয়ে এসি, আমি করতে চার মায়ের পুতের হইলো গিয়া 5 টাকা নিল, জনপ্রতি যেই কয়জনই আসেন না কেন 5 টাকা নিব, ঠিক আছে। তো আমরা একেবারে সুন্দর আনন্দে উদ্বেলিত হয়ে গেলাম গা, উৎফুল্ল পুরা, যে আমরা বঙ্গবন্ধুর বাড়িতে ভিতরে ঢুকিয়া ইচ্ছা মতন ভিডিও টিডিও করে আইনে আপনাদেরকে ছাইরা দিমু। যাই হোক, আশার গুড়ে বালি পড়ে গেল গা, আমরা যখন নাকি এই চতুর্দিকের ছবি টবি তুললে একদম ইয়া ভিডিও টিডিও কইরা রেডি করছি যে ভিতরে ঢুকুন, ভিতরে যেহেতু ঢুকবো একটু পরেই ঢুকি। যাই হোক, আমরা ভিতরে ঢুকতে গেছি এমন সময় আমি করে একেবারে আশাহত করে দিছে, কয় কি আপনারা ভিতরে যাইবেন কিন্তু ক্যামেরা লইয়া যাইতে পারবেন না, মোবাইল লইয়া যাইতে পারবেন না, তো মোবাইল বাইরে থিয়া যাইতে হইব। যাই হোক, আশাহত হইয়া ভিতরের সাইডটা ঘুরে আসলাম, পোলাপানের কাছে খুবই ভালো লাগছে, পোলাপান ইতিহাস সম্বন্ধে অনেক কিছু জানতে পারছে, মুজিব সিনেমা দেখার পরে অনেক কিছু জানতে পারছে, আর হলো বঙ্গবন্ধুর বাড়িটা দেখে তারা অনেক শোকাহত হয়েছে যে এই বাড়িতে এই সিঁড়ির মধ্যে বঙ্গবন্ধুরে মাইরা ফেলাইছে তার নিজের দেশের মানুষ। ওরা আমারে প্রশ্ন করতেছিল, মা তার নিজের দেশের মানুষ তারে কীভাবে মাইরা ফেলাইলো। যাই হোক, সে বিরাট ইতিহাস, এড়িয়ে বললে আর কি করবো। তো আমরা বঙ্গবন্ধুর বাড়ি তো কিছুই ভিডিও করতে পারলাম না, ছবিও তুলতে পারলাম না, আমরা আশাহত হয়ে ফিরে এসে এখানে একটু ঘুরে ফিরে বেড়াইতেছি। ধানমন্ডি লেকের পাশে একটু বসছিলাম, তারপর লেকের পাশে বইসা এই যে আমরা এখন হাইটটা সামনের দিকে আগায় যাবো, আগায় যাইয়া এই যে ওভারব্রিজ উঠা পড়ছি মেন রোডে আইসা, ওভারব্রিজ উঠে এখন ক্ষুদা লাগিয়ে গেছে। তারপরে গোলা পানে কইতাছে আজকে নাকি চিকেন মোমো খাইব, তো চিকেন মোমো খাইব, তো চিকেন মোমো খাওয়ানোর লেগে আমি আবার রাস্তার এই পাশে আইতে হইব। আমার বড় ছেলে আবার চট করে খুঁজা পাইয়া লাইছে যে টেস্টি ট্রিট একটা ইয়ে আছে, কনফেকশনারি আছে, তো সেখানে সে ওই রাস্তার ওই পাশে তুমি দেখে একেবারে খুঁজা পাইয়া লাইছে, মা পাইয়া গেছি গা। তারপরে হলো আমরা এখন ওভারব্রিজ পার হইয়া নাইমা আমরা টেস্টি ট্রিটের উদ্দেশ্যে রওনা হয়েছি, তো টেস্টি ট্রিটে যামু। এই যে ঘুরতে 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 মনে করেন আমরা অলরেডি টেস্টি ট্রিটের সামনে, বড় পোলাটা একদম আগে যাইতেছে গা তাড়াতাড়ি করে, তিনো পোলা একদম ফার্স্ট ফার্স্ট যাইতেছে গা টেস্টি ট্রিটে, কতক্ষণে তারা যাইয়া মোমোস খাইব। তারা বাংলাদেশে আসার পরে মোমোসটা কয়েকবারই খাইছে, তারপর নাকি মোমোসটা খুবই পছন্দের। যাই হোক, পোলা প্যানেলে লইয়া ঢুকিয়া গেলাম টেস্টি ট্রিটের মধ্যে, এই যে দেখতেছেন টেস্টি ট্রিট, এটা একেবারে ঢাকা শহরের আনাচে কুনাচে অলিগলি ব্যাগখানে এটা আছে। এই দোকানটার মধ্যে ভালোই অনেক কিছু পাওয়া যায় স্বল্প মূল্যে, বার্থডে কেক এই যে দেখতেছেন 450-550, এর মধ্যে খুব সুন্দর সুন্দর ডিজাইনের বার্থডে কেক পাওয়া যাবেন গা আপনারা। তো এখান থেকে বার্থডে কেক নিয়ে আপনারা হলে পোলা প্যানের বার্থডে নিজেকে বার্থডে যার মন চায় হেয়া করতে পারবেন, ম্যারেজ অ্যানিভার্সারি করতে পারবেন, সাথে আছে বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেম। এয়া কইতে কইতে মনে করেন আমগো মোমো ছায়া পড়ছে, তো আমরা চার মায়ের পুতে এখন ইচ্ছা মতন এটিকে ভক্ষণ করে তারপরে হইলে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হইমু। তো আসেন আমরা একটু ভক্ষণ করে লই কেমন টেস্ট এই টেস্টি ট্রিটের, আরও কয়েকবার খাইছি তো আজকেরটা কেমন হয়েছে ধানমন্ডির শাখায় তো দেখে লই না, মজাই হয়েছে। তো ভালো থাকবেন সবাই, আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।